আল্লাহর নবীকে পাওয়ার জন্য মানুষ আল্লাহর নবীর কদমে যায়। আমার পীর কিবলা জান হুজুর বললেন, বাবা আমার কথার মধ্যে কোনো ঝুট নাই, আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আমার কথার মধ্যে কোনো ভেলকিবাজি নাই। বাবা তোমরা যদি আমার কথা মতো চলতে পারো, আমি যেই দিক নির্দেশনা তোমাদেরকে দান করি সেটা অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো, দুনিয়াতে থাকতে নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবা। এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী খাজা বাবা ফরিদপুরি। কেন গ্যারান্টি দিয়েছেন? একটি মানুষ যদি তার জীবনে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যায়, ঘুমের ঘরে যদি আমার দয়াল নবীজিকে কেউ পেয়ে যায়, সেই লোকটা এই হকাল পরকাল তার জন্য নাজাতের গ্যারান্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার পীর কিবলা জান হুজুর আমাদেরকে ওযিফা নাম করে দিলেন, তার মধ্যে একটা ওযিফা হলো এশার নামাজের পরে 500 বার দরুদ শরীফ পাঠ করা। জাকের ভাইরা বলেন, 500 বার দরুদ শরীফ পড়া? 500 বার দরুদ শরীফ পড়া, এটা হলো এশার নামাজের পরে। খতম শরীফে সকালবেলা 100 বার দরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দরুদ শরীফ, এই হলো 700 বার। ফাতিহা শরীফের সময় 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ, এর ভিতরে 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। কয় খতম? 4 খতম। সকালবেলা তেলাওয়াত করতে হয় ফজরের নামাজের পরে, আবার তেলাওয়াত করতে হয় মাগরিবের নামাজের পরে, 4 খতম করে 8 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। এই পাক কালাম ফাতিহা শরীফের ভিতরে 11 বার করে 22 বার দুরূদ শরীফ তেলাওয়াত করতে হয়। এই মোট হলো 722 বার। এক একজন জাকির এক একজন মুরিদ আমার পীর কিবলা জান হুজুরের দৈনিক 722 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতের শোনো, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা উল্লেখ, কিতাবুস সালাতি বাবু সালাতি আলান নবী ও ফাদরিহার মধ্যে হাদিস উল্লেখ, আল্লাহর হাবিব বলেছেন, আউলান নাসু বি ইয়াউমাল কিয়ামাতে মান আকসারা আলাইয়া সালাওয়াত, যে লোকটি দুনিয়াতে বেশি বেশি পরিমাণ আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, ওই লোকটি আমি নবীজির কাছাকাছি কিয়ামতের দিন থাকবে। এবার আমার আল্লাহর কোরআন বলছে 28 পারায় 66 নম্বর সূরা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়াকযিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, দুনিয়ার মানুষের শুনে রাখো, কিয়ামতের দিন আমার নবীকে আমি বেজার করব না, অসন্তুষ্ট করব না, আর আমার নবীর কাছাকাছি যারা থাকবে কিয়ামতের দিন বিন্দু পরিমাণ অপমান আমি আল্লাহ তাদেরকে করব না। নবীকে পেয়ে গেলে আমরা পাব হয়ে যায়, নবীকে দেখলে হকাল পরকালের গ্যারান্টি হয়ে যায়। ও এলাকার জাকের ভাইরা, এলাকার মমিন মুসলমানেরা, এলাকার যুবক ভাইরা, তোমরা শুনে রাখো, আমার পীর কিবলা জান হুজুরের শিক্ষা দেওয়া এই ওযিফা কালামগুলি আমল করে করে আমার কাছে অনেক জাকের ভাইদের পরিচয় আছে, যাদের চেহারা দেখলে আপনাদের পছন্দ হবে না, যাদের পোশাক দেখলে আপনাদের কাছে ভালো মনে হবে না, থার্ড ক্লাস মার্কা মনে হবে, কিন্তু আমার পীর কিবলা জান হুজুরের এমন অসংখ্য মুরিদের সাথে আমার পরিচয় আছে, তাদের উপরেরটা থার্ড ক্লাস মার্কা কিন্তু তাদের পরিচয়টা, তাদের ঈমানটা, তাদের হার্টটা, তাদের কালবোটা অটোমেটিকলি ইতিমধ্যে ফার্স্ট ক্লাস মার্কা হয়ে গেছে। আমার পীর কিবলা জান হুজুরের অসংখ্য মুরিদানদের সঙ্গে আমার দয়া নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতিমধ্যে স্বপ্ন যোগে সরাসরি দিদার নসিব হয়ে গেছে। আমার আল্লাহর হাবিব বলেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, অন্য ইবারতে মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু সূরতি, অন্য ইবারতে নবী যে বলেছেন মান রাআনি ফাকাদ রাআলাহা, আমার নবী বলেছেন কেউ যদি আমাকে দেখে মনে রাখবা সে আমাকে দেখেছে,
কেউ যদি আমাকে দেখে মনে রাখবা সে সত্যিকারে আমাকে দেখেছে ইবলিশ শয়তান আমার সুরত ধরতে পারে না আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন হারামাল্লাহু আলাইহি মান রাআনি আমাকে যে ঈমানের সাথে দেখে ফেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন আমার বন্ধুগণ এবার আপনি ভাবুন আগের পয়েন্টের সাথে মিলান এলাকার অনেক মানুষ আছেন যারা আগে একটুশি বিশ্ব যাকে মঞ্জিরে যাইতেন গিয়েছিলেন এখন হয়তো যান না আপনি হয়তো চিন্তা করেন সেখানে যা লাভ পাই না আমি আপনাকে জিজ্ঞেস করি লাভ লোকসান হিসাব করে আমি আপনাকে ক্যালকুলেশন দেই আমার পীর কেবলা জান হুজুর আপনাদেরকে আমল করা শিক্ষা দিয়েছেন রহমত পালন করা শিক্ষা দিয়েছেন ফাতিহা শরীফ পড়া শিক্ষা দিয়েছেন খতম শরীফ পড়া শিক্ষা দিয়েছেন দুরূদ শরীফ পড়া শিক্ষা দিয়েছেন আপনি আমাকে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি নিয়মিত এগুলি আমল করার পরেও আমি কিছু পাই না যারা নিয়মিত আমল করেন যারা ডাক্তারের প্রেসক্রিপশন মতো চলে নিশ্চয়ই ইনশাআল্লাহ তাদের রোগ ভালো হয় ইনশাআল্লাহ আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরে আপনাকে বললেন বাবা লতিফায় কালবে সবক দেওয়া হলো বাম স্তর দুই আঙ্গুল নিচে চামড়া হাড় এর ভিতরে এক টুকরা মাংসপিণ্ড যেটাকে বাংলায় বলা হয় হৃৎপিণ্ড ইংরেজিতে বলা হয় হাড় আরবিতে বলা হয় কালব বাবা সেখানে কালবে সবক দেওয়া হলো খেয়াল করেন এখানে স্বাভাবিক অবস্থায় আপনি বুঝতে পারছেন ধরফর ধরফর করছে বাবা মা এটা হাকিকতে আমার আল্লাহ জিকির করছে আল্লাহ 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 করছে এই খেয়ালে থাকবেন এই খেয়ালে চলাফেরা করবেন এই খেয়ালে নামাজ পড়বেন এই খেয়ালে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড করবেন এবার আপনি চিন্তা করেন যারা মনে করছেন যে আপনি আমার কোনো লাভ হয় নাই আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই খেয়ালে কি আপনি চলাফেরা করেছেন করে নাই যদি না করে থাকেন আপনি যদি বলেন না এত লাভ হচ্ছে না তাহলে ডাক্তার প্রেসক্রিপশন দিলেন আপনি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইলেন না রোগ ভালো হইল না দোষ বুঝি ডাক্তারে আমার পীর কেবলা জান গ্যারান্টি দিয়েছেন বাবা আপনি আমল করে দেখেন আমার পীর কেবলা জান গ্যারান্টি দিয়েছেন বাবা তোমরা যদি তরিকতের সায়ে সুলুক পড়ি সবক করে ঠিক মতো আমল করতে পারো আমার কথা মতো যদি তোমরা ঠিক মতো চলতে পারো বেশি দিন লাগবে না 8 দিনের মধ্যে তোমরা কালবের জিকির শুনতে পাবা আল্লাহু আকবার বাবা কেন এই কাল হচ্ছে আল্লাহর ভেদের মহাসমুদ্র এই কালবের খবর রাখতেন আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরে এই জন্য প্রবীণ অনেক জাকির ভাইদের সাথে আমার কথাটা মিলে যাবে আমার পীর কেবলা জান হুজুর যখন তরিকা দিয়েছেন সবক দিয়েছেন অনেক জাকির ভাইরা আঙ্গুল লাগানোর সাথে সাথে সেখানে কারেন্টের শক খাওয়ার মতো শক অনুভব করেছেন অনেকে বেহুশ হয়ে পড়ে গেছে ভাইরা আমার তাহলে সে সবকগুলো যদি আমরা ঠিক মতো আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর আমরা হতে পারবো মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারবো আপনি বিশ্বাস করুন আটকুশি পীর খাজা বাবা ফরিদপুরি তিনি যে নিয়ামত বাংলার জমিনে এনেছেন যে নিয়ামত ফরিদপুরের জন্য এনেছেন গোটা ফরিদপুরবাসী তিনি আর কদমে জিয়ারতে প্রতিদিন যাইতে আসতে থাকলে যে হাকিকতের নিয়ামত তিনি এনেছেন আমি আশা করি আমি বিশ্বাস করি আপনার যদি কৃতজ্ঞতা স্বীকার করতে পারা মানুষ হন তাহলে আপনারা বুঝবেন যে নিয়ামত আমাদের ফরিদপুরে জমিনে আছে এই নিয়ামতের শুকর আদায় করে শেষ হবে না ভাইরা আমার ব্যক্তিগত জীবন থেকে নবীজি দর্শন দেখা সেখান থেকে এবং অন্য একটা বিষয়কে মিল দেবার জন্য দুই তিন মিনিট একটা চিত্র তুলে ধরছি গত তিন দিন আগে গত শুক্রবার দিবাগত রাত্রে আমাদের বাড়িতে পিঠা আয়োজন হলো শীতকালীন পিঠা খাওয়ার মৌসুম আপনাদের ফরিদপুরের কি জানি কয় যে খজুরের খেজুরের পিঠা খেজুরের গুড়ের পিঠা এগুলো চমৎকার আমার ফারুক হোসেন বাকু ভাই খাওয়াইতে চাইছিল তার কারণে যে আমি মিষ্টি জিনিস শীতের দিন কম খাই খাই না এটা আমার সমস্যা হয় মিষ্টি জিনিস শীতের দিন খাইলে তো পিঠা আয়োজন হলো সেখানে আমার আব্বা আছেন আব্বাজান আছে আমার চাচা দুইজন আছে আমার বড় ভাই ছিলেন ইমিডিয়েট যে বড় ভাইটা তিনি ঢাকায় থাকেন আমি ঢাকাতে বেশি সময় তিনি বাসায় থাকি আর এরপরে অনসংখ্য জাকের ভাইয়ের মহব্বতের আছেন ঢাকায় আসলে তাদের কাছে থাকে তো সেদিন পিঠা আয়োজন অনেক তরিকতের বিষয়ে কথা হতে হতে একটা কথা আসলো আউলি ইকরামদের প্রসঙ্গে আল্লাহ অলিগণ তাদের মর্যাদা তাদের মর্তবা সম্মান আর পজিশন তুলে ধরতে যেয়ে আমার নানা জানের কথাটা আসলো আমার নানা জান হচ্ছেন উত্তরবঙ্গের অন্যতম সেরা ইসলাম প্রচারকদের অন্যতম এবং মহাকিক অনেক বড় আলেম মাওলানা নসিরুদ্দিন
ওনার নামের শেষে উপাধি হলো কাদেরী, মানে তিনি কাদেরিয়া তরিকার ছিলেন, কাদেরিয়া তরিকার একজন আল্লাহর ওলি ছিলেন বটে। আমার বয়স যখন 3 বছর তিনি তখন ইন্তেকাল করেছেন, তবে নামটা তিনি রেখেছেন, ভালোবাসতেন আমাকে, আমার জন্য শুনেছি তিনি আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ, আমি ওনার জীবনীতে পেয়েছি তিনি 6 বার আমার দয়াল নবীজিকে স্বপ্ন জগতে দিদার পেয়েছেন। এটা তো প্রকাশ হয়েছে 6 বার, কিন্তু আসলে যে কয়বার পাইছেন এটা আল্লাহই ভালো জানেন। কেন আমার ছোট দাদা বললেন যে একদিন কথা প্রসঙ্গে আমার দাদার সাথে, মানে আমার নানার কথা হচ্ছে, বিআইবিআই কথা হচ্ছে, কথা প্রসঙ্গে বললেন যে বিআই আল্লাহ আমাকে একটু দয়া করছে, নবীজি একটু নেক নজরে থাকায় এভাবে আমি যদি ইচ্ছে করি, আল্লাহ আমাকে দয়াটুকু করেছে, আমি যদি একটু ইচ্ছা করি যে আজকে রাত্রে আমি দয়াল নবীকে দেখবো, আমি শুধু এই আমলের নিয়তে কিছু আমল করে যদি শুই, আমি ইনশা আল্লাহ ওই রাত্রে আমার দয়াল নবীজিকে দেখতে পাই। তাহলে এইভাবে কতবার যে দেখেছেন এটা প্রকাশ করেন না। কথা চলতে চলতে হঠাৎ করে আমার আব্বা যান, তিনি অনেক বড় একজন আলেম, রিটায়ার করেছেন, মাদ্রাসা চাকরি করতেন, রিটায়ার করেছেন গত মার্চে, আমার তিনি শিক্ষক হবে এবং আমার পীর কাবলা দান হুজুরের মুরিদ সন্তান। আমার ভাই আছে না সাহিদুদ্দিন মণিপুরি, এরা ফ্যামিলিগত জাতি, আমার আব্বা আব্দুল বসন্ত আলেম, আমার আব্বা জন কেবলা জান হুজুরের মুরিদ, আমার ভাই মাওলানা মুফতি কামরুজ্জামান নুরি তারও ফ্যামিলিগত জাতি। আমার অনেক তরিকতপন্থী ভাইদেরকে আমি বলি আপনার নিজেরা দরবার শরীফে যান, সন্তানদেরকে নেন না, সন্তানরা তরিকতপন্থী হয় না, তরিকতপন্থী না হওয়ার কারণে এদেরকে ভুল বুঝে বুঝে অন্যদিকে মানুষ নিচ্ছে, আপনাদের কানের মধ্যে ঢুকাচ্ছে, মরে গেলে দোয়া করা যাবে না। আপনি আপনার বাবা মার জন্য দোয়া করছেন, ফাতিহা শরীফ পড়ে, দুরুদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে, নফল নামাজ পড়ে, আপনি মরে যাবেন, আপনার সন্তান তরিকতপন্থী না হলে ওহাবি মার্কা হয়ে গেলে আপনার সন্তানের কাছে দোয়া পাবেন না, দোয়া পাবেন না। আর আমি একটা চ্যালেঞ্জ করি, কারো যদি হিম্মত থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য, যে মানুষ মরে গেলে দোয়া করা যাবে না, জিয়ারত করা যাবে না, দোয়া করলে কাজে লাগবে না, এই ব্যাপারে কারো যদি হিম্মত থাকে, আমি আজীবন চ্যালেঞ্জ করেছি যে দোয়া করতে হবে, দোয়া করা যাবে, যারা করবে তারা ভাগ্যবান, দোয়া করা যাবে, দোয়া করলে কাজে লাগবে, এটাই হলো ইসলামের সঠিক আকীদা, এটাই হলো ইসলামের সঠিক কথা, এটাই হলো আমার নবীর ঘোষিত আহলে সুন্নাতের জামাতের আকীদা। আমি স্পষ্ট করে চ্যালেঞ্জ করে বললাম যে বলবে মানুষ মারা গেলে তার জন্য দোয়া করলে কাজে লাগবে না, দোয়া করা যাবে না, তার টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, সব থাকতে পারে, কোরআন হাদিস পড়ে পড়ে সাইকেল মার্কা হাদিস হয়ে যেতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম সেই লোকটি আল্লাহ হাবিবের ঘোষিত আহলে সুন্নাতের জামাতের লোক নয়, জান্নাতি দলের লোক নয়। একটা দলিল না দিলে তো আবার মনে করবেন মুফতি সাহেব চ্যালেঞ্জ করলো, দলিল দিল না, কতটা দলিল লাগবে, কোরআন শরীফ থেকে দলিল দিই, মানুষ মারা গেলে যে তাদের জন্য দোয়া করা যায়, দোয়া করার সিস্টেম, এটি আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজে শিক্ষা দিয়েছেন। সূরা হাশার আয়াত নাম্বার 10, কয় নাম্বার আয়াত 10, আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, হে আমার বান্দারা মুমিনরা, তোমরা নিজেদের জন্য এবং তোমাদের মুমিন ভাইদের জন্য দোয়া করবে এইভাবে, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা যারা পরে পৃথিবীতে এসেছো, তোমরা তোমাদের আগের মুমিন মুসলমানদের জন্য দোয়া করবা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমার আগে আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। আমিন। তাহলে দোয়া করে কাজে না লাগলে কি আল্লাহ শিখাই দেন? তাহলে আল্লাহ চাইতে যারা বেশি বুঝতে চায়, মরে গেলে আর দোয়া টোয়া নাই, আরে ভাই আমার আল্লাহ নিজে শিখালেন যে তোমরা আগের মুমিন মুসলমানদের জন্য দোয়া করো, তোমরা যদি আজকে অপর ভাইদের জন্য দোয়া করো, আল্লাহ পাক তোমাদের দোয়া করার জন্য মানুষ ফিট করে দিবে। দেখবেন যারা দোয়া করে, যারা দোয়া করে জিয়ারত করে, তাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, তাদের জিয়ারত মানুষ করে, যারা দোয়া বিরোধী জিয়ারত বিরোধী, দেখবেন তাদের কবরের কাছে বিড়ালও যায় না, ছাগলও যায় না, শিয়ালও যায় না, মানুষ তো দূরের কথা। ভাইরা আমার, তো আমার নানা জনের কথা বলছিলাম, যে আমার আব্বা জান বললেন
যে আমার নানা জান বড় একজন মুবাহিস ছিলেন, মুনাজির আজম ছিলেন, মুনাজির আহলে সুন্নাহ ছিলেন, আহলে সুন্নতের পক্ষে তিনি মুবাহাসা করতেন, বাহাস করতেন, মুনাজারা করতেন। তো পরের দিন বাহাস হবে, মুনাজারা হবে, তার আগের দিন তিনি দলিল তালাশ করছেন কিতাব থেকে, মুখস্থ আছে দলিলটা, তারপরে তো দেখাইতে হয়, মুনাজারা হলে সরাসরি কিতাব দেখাতে হয়। তো উনি আগের দিন নোট করতেছেন, ডাকাচ্ছেন কিতাব দলিতে, তো ওই দলিলটা যেটা খুব ইম্পর্টেন্ট দলিল সেটা উনি খুঁজে পাচ্ছেন না, মানে কোন পৃষ্ঠা আছে এটা ওনার জেহেনে আসতেছে না। অনেকক্ষণ তালাশ করলেন, তালাশ করে করে পাচ্ছেন না, একটু ক্লান্ত হয়ে তিনি রাত্রে বেলা ঘুমিয়ে পড়েছেন। আমার আব্বা যা বললেন যে আমার নানা যা বলেছেন, মাওলানা মুজিরউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আমার নানা যা বলেছেন যে তিনি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে তিনি স্বপ্ন যোগে দেখতেছেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলছে, মুজিরউদ্দিন তুমি এই দলিলটা তালাশ করো, পাও না, এই যে দেখো আমার নানা যান বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটি হাতে নিয়ে ওই দলিলটা পৃষ্ঠাটা উল্টা বের করে বললেন, এই যে দেখো এই দলিলটা এই জায়গায় লেখা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কলম দিয়া নিজ হাতে ওই লাইনের নিচে আন্ডারলাইন করে দাগ দিয়ে দিলেন। আমার নানা যান বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ দিয়ে চলে গেলেন, কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠে দেখি ওই কিতাবের মধ্যে ওই জায়গায় কলমটা রাখা আর ওই লাইনের নিচে দাগ দেওয়া আছে। সেই আমার নানা যান কাদেরিয়া তরিকার একজন আল্লাহর ওলি, তিনি এসেছেন ঠাকুরগা থেকে বিশ্বজাতের মন্দিরে এসেছেন, দরবার শরীফে যখন তিনি কেবল গাড়ি থেকে নামবেন তখন টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, অন্য কোন ব্যবস্থা এরকম ছিল না যে হঠাৎ করে বলে দিবে, এরকম ব্যবস্থা ছিল না। তিনি যখন গাড়ি থেকে নামবেন, আজান হয়ে গেছে, নামাজ পড়াতে হবে, মাইকের থেকে পিকে প্রজান হুজুর ঘোষণা দেওয়ালেন, হরিপুর থানার ঠাকুরগাঁ জেলার মাওলানা মুজিরউদ্দিন আল কাদেরী সাহেব তিনি নামাজের ইমামতি করবে। আমার নানা যান দরবার শরীফে মাটিতে পা রাখার আগে বুঝে ফেললেন আমি কোন আল্লাহর দলের দরবারে এসেছি। তিনি বলেছেন যে আমি পীর কামরা জান হুজুরের সাথে একান্তে সাক্ষাৎ করলাম, কথা বললাম, আমি আমার রুহানি ফুইজা তার কাছ থেকে হাসিল করলাম, এই জন্য আমার জাকির ভাটা গজল গায়। আমার বাবা মাওলানা যারে দূরি নয়নে দেখলে পরে দেলের মহিলা যাকে ভালো যারা পান্ড বলেন না, যারে দুই নয়নে দেখলে পরে দেলে মহিলা থাকে না, শুনব নিরে জাকের ভাই বোন করবি যদি দেল রসন, শোন বলি রে জাকির ভাই বোন করবি যদি দেল রসন, ওরে খাজা বাবার পদ তলে ঢেলে দাও যে প্রাণ মন। ভুক্তভোগী আত্মার দর্শক তারা ভালোই বুঝে, তারা জানে তিনি কত বড় আল্লাহ নবী। হেসা এখন যুবক ভাইরা একটু ডিজিটাল বেশি হয়ে যাচ্ছে, তারা বলছে পীর মুরিদি নাই, পীর মুরিদি দরকার নাই, এগুলি বানিয়েছে, এগুলি বানিয়েছে বলে বানিয়েছে, এগুলি বানায় নাই। আবার কিছু ভাই সাহেবরা আছেন, তিনারা বলছেন আমরা আলিয়া মাদ্রাসা এত পড়াশোনা করলাম, কামেল পাস করলাম, টাইটেল পাস করলাম, আমরা দাওরা পাস করলাম, মদিনা ভার্সিটি পড়ছি, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে মক্কাতুল মুকাররমায় পড়ছি, মালয়েশিয়াতে পড়ছি, এখানে পড়ছি, ওখানে পড়ছি, কই এত কোরআন হাদিস পড়লাম, কোথাও তো পীর পাইলাম না, পীর বলে পায় না, কোরআন হাদিসে কোথাও পীর পায় না,
আমি বলি ভাইজান আমিও আপনার সাথে একমত আপনি যে কোরআন হাদিসে পি শব্দ পান নাই আমিও পাই নাই তবে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি কোরআন হাদিসে নামাজ রোজা এই শব্দগুলি পাইছেন তাও তো পান নাই যদি কেউ বলে যে কোরআন হাদিসে পি দেখাই দেন তাহলে আমরা বলবো কোরআন হাদিসে নামাজ দেখাই দেন রোজা দেখাই দেন বলবে মুফতি সাহেব না কোরআন শরীফে তো নামাজ নাই আছে কি সালাত কোরআন শরীফে রোজা নাই আছে কি সিয়াম সাওম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة جرا غيبের উপর ঈমান আনে এবং নামাজ কায়েম করে আচ্ছা আমাদেরও নামাজ সালাত আদায় করার দরকার আছে না নাই নাকি পীরের কাছে মুড়ি ধরে নামাজ বা না না বলি আল্লাহর কাছে মুড়ি ধরে কামেল পীরের কাছে মুড়ি ধরে আরো বেশি নামাজ পড়তে পারে ফরজ করতে হয় ওয়াজিব করতে হয় সুন্নত করতে হয় বেশি করে নফল করতে হয় আমরা কয় রাকাত বেশি নফল নামাজ পড়ি 6 রাকাত প্রতিদিন কয় রাকাত 6 রাকাত জোহরের ফরজ সুন্নতের পরে 2 রাকাত মাগরিবের ফরজ সুন্নতের পরে 2 রাকাত ইশার ফরজ সুন্নতের পরে 2 রাকাত আসরের পরে পড়ি না কেন ফজরের পরে পড়ি না কেন মাসআলা জেনে রাখেন আসরের নামাজের ফরজ করার পরে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাতে নফল নামাজ পড়া মাকরুহ ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাতে নফল নামাজ পড়া মাকরুহ এই জন্য ওই দুই ওয়াক্তে নফল নামাজ পড়ার সুযোগ নাই বাকি তিন ওয়াক্তে যখন সুযোগ আছে আমার পীর কাবা জানাজুর শিক্ষা দিলেন আমার মুরিদ সন্তানেরা প্রতিদিন জোহরে মাগরিবে এশায় দুই দুই রাকাত করে মোট 6 রাকাত নফল নামাজ পড়বে তবে এমন একটা ফিতনার জামানায় বসবাস করছি ইদানিং নফল নামাজ পড়তে গেলেও বেদাতের ফটো আসছে নফল নামাজ পড়লে নাকি বেদাত হবে বেদাত হবে আরে ভাই নফল নামাজ পড়ে পড়ে সেজদা দেই কাকে আল্লাহকে সেজদা দেই তো আল্লাহকে সেজদা দেই নফল নামাজ পড়ে এখানে যদি তুমি বেদাত খোঁজো তো দাঁত আছে কোন জায়গায় দাঁত আছে কার এই জন্য আমি মাঝে মাঝে বলি সবার সব আপত্তি নতুন নতুন আপত্তি শুনতে যাবেন না মিলাদ করা যাবে না কিয়াম করা যাবে না পীর মুরিদি করা যাবে না ফাতিহা করা যাবে না মানুষ মরে গেলে দোয়া করা যাবে না ওলি আল্লাহ ধরা যাবে না ওসিলা ধরা যাবে না এই বাজে এই নতুন নতুন কথাগুলি শোনার দরকার নাই যদি আপনি সবার সব কথা শুনতে যান আপনি নামাজও পড়তে পারবেন না কেমনে আপনি নামাজ পড়তে যাবেন আল্লাহু আকবার একজন বলবে না অত দূর হাত উঠানো যাবে না এমনি করে মহিলাকে নতুন উঠাতে হবে আচ্ছা উঠাইলাম উঠানোর পর ঝামেলা আর হাত বাদ বললাম আপনি নিচে বলবেন না অত নিচে নামাজ যাবে না এমনি করে বলতে বুকের উপর মহিলা নামাজ আচ্ছা বলেন এই আপত্তিগুলি যদি নতুন করে যে ঝামেলা বলে আসছে এগুলি যদি শুনতে যান নামাজটা করতে পারবে ঠিক মতো নামাজ হবে না তাহলে এত ঝামেলা এত আপত্তির ভিতর যাওয়ার দরকার আছে আমার এক কথা আইম্মাই মুজতাহিদিন ওলামাই মুতাকাদ্দিমিন ওলামাই মুতাক্কিন সালফে সালিহিন ইমামে আজম আবু হানিফা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত হানাফি মাযহাবের আইম্মাই কেরাম মুজতাহিদিন যে মাসআলাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা কোরআন সুন্নাহ রিসার্চ করে করে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা সঠিক শিক্ষা দিয়েছেন আমাদেরকে ভুল ইসলামের আমল শিক্ষা দেন নাই এটা বিশ্বাস করি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তরিকতের আমল শরহে সুদুর মুরাকাবে শরহে সুদুর আত্মশুদ্ধি তাজকিয়ে নফস জিকির আসকার মুরাকাবা মুশাহাদা জিকির ফিকির যতগুলি আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন তরিকত তাসাউফ শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা সঠিক শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা দিয়েছেন আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিরা যে তরিকা আমাদেরকে নিয়ে গিয়েছেন ওটা আল্লাহ রাসূলকে পাওয়ার তরিকা আইম্মা ইকরাম যে সমস্ত আমল শিক্ষা দিয়েছেন এগুলি হলো সঠিক মাযহাবের আমলগুলি সঠিক আমরা যেগুলি 1400 বছর ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হয়ে সাহাবায়ে কেরাম হয়ে তাবে তাবি হয়ে অদ্যবধি পর্যন্ত যে আমলগুলি পেয়েছি যে ইসলাম পেয়েছি আমরা সঠিক ইসলাম পেয়েছি ভুল ইসলাম পাই নাই ওতে নতুন করে নতুন নতুন ইসলামের দিকে আমার যাওয়ার কোনো দরকার নাই এবার শোন বলবে কোরআন কারিমে নামাজ নাই সালাত আছে কোরআন কারিমে রোজা নাই সিয়াম আছে ও ভাই তুমি যদি এইটা বুঝো
যে কোরআন শরীফে নামাজ শব্দ নাই এটার আরবি যেটা সালাত অতএব আমরা নামাজ মানবো সালাত মানবো রোজা শব্দটি কোরআন শরীফে নাই আছে সিয়াম যদি এটা বুঝে থাকো তাহলে তুমিও বুঝে রাখো পীর শব্দটাও ফার্সি ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ আরবি ভাষার কোরআনুল কারীমের ভিতরে নাই কোরআন শরীফে হাদিস শরীফে ভাইরে আপনি পীর শব্দ খুঁজে পাবেন না কোরআন আর হাদিসের মধ্যে আপনি খুঁজে পাবেন ওলি মুরশিদ সিদ্দিকিন সালিহিন মুত্তাকিন মুহসিনিন যখন আল্লাহু আকবার আমার ভাই ওই আয়াতে আলোকে কথা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন আউলিয়া ওলি শব্দের বহুবচন আউলিয়া বলেন তো এটা কি কোরআন শরীফে আছে না নাই এইভাবে যদি আমি এই শাব্দিক বিশ্লেষণটায় যাই এক দেড় ঘন্টা শুধু দলিল লাগবে আমি আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি এবার লক্ষ্য করুন তাহলে পীর শব্দ কোরআন শরীফে নাই আছে মুর্শিদ ওলি সিদ্দিকিন সালিহিন মুত্তাকিন আর মুহসিনিন তাহলে যেই লোকটা বলবে কোরআন হাদিসে পীর নাই ওই লোকটার উদাহরণ আমরা সব সময় মাঝে মাঝে দিয়ে থাকি আপনাদের বুঝার জন্য আমরা গ্রামের মানুষ আমরা কদু খাই ঢাকা শহরের মানুষ তারা কদু খায় না তারা লাউ খায় ভাই যুবক ভাইরা আপনারা ইন্টারনেট দেখেন আর বলেন পীর এগুলি নাই আমি আপনাদেরকে বলি আপনারা ডিকশনারিগুলি যদি আপনি নিজে না বুঝতে পারলো যারা ডিকশনারি বুঝে তাদেরকে বলবেন যে পীর শব্দটার অর্থ কি আমাকে একটু বের করে দেন তো তাহলে ওনাদেরকে আরবি ডিকশনারি দিবেন না দিবেন হলো ফার্সি ডিকশনারি কারণ আরবি ডিকশনারিতে পীর শব্দটা নাই ফার্সি ডিকশনারিতে পীর শব্দের অর্থ যা পাবেন এটা মনে রাখিয়েন এবার বলবেন আমরা তো পীর মানি না আমরা অমুক সাহেব অমুক সাহেব অমুক সাহেব তমুক সাহেবের কথা শুনি এবার আপনি আর একটা বলবেন যে এবার আরবি ডিকশনারিতে শায়েখ শব্দের অর্থটা আমাকে বের করে দিন তো এবার বাংলা ফার্সিতে পীর এটার বাংলা যা পাবেন আরবি ডিকশনারির শায়েখ অর্থ ওইটাই বাংলাতে পাবেন তো আপনি এখন পীর বুঝতেছেন না শায়েখ বুঝতেছেন আপনি এখন পানি খাওয়া বাদ দিয়ে ওয়াটার ড্রিঙ্ক করা শুরু করেছেন জল খেতেছেন পীর মানে না কারা আচ্ছা এই এলাকায় যারা ইসলাম প্রচার করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন বিশেষ করে উপমহাদেশে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি পীর মুরিদি করেন নাই শাহজাল ইয়ামানি মুজাদ্দি রহমতুল্লাহ আল্লামা কারামত আলী জয়পুরি রহমতুল্লাহ ফুরফুরা দরবারে পীর মুরিদি আছে না নাই সাকসিনাতে আছে না নাই চরমনাইতে আছে না নাই দেওবন্দে আছে না নাই তাবলিগ জামাতে মনে হয় নাই কেউ বলেছেন যে তিনি তিনার কাছে মুরিদ হয়েছেন কেউ বলেছেন হন নাই এই জন্য আমি ওটাকে অর্ধেক রাখছি এই মিলে হলো আড়াই জন এখন তাবলিগ জামাতের কেউ যদি বলে পীর মুরিদি নাই পীরের কাছে মুরিদ হওয়া ওইগুলো যাবে না শিরক বেদা আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আদবের সাথে আপনারা আপনাদের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওয়াতি সাহেবকে কবর থেকে উঠে জিজ্ঞেস করা দরকার তা আপনি মুরিদ হয়েছেন দ্বিতীয়ত তাবলিগ জামাতের সবচেয়ে বড় একটা বই আছে নাম হলো ফাজাইলে আমাল আছে না এলাকার মসজিদে দুই একটা এই ফাজাইলে আমালের আগে নাম ছিল তাবলিগী নেসাব ভালো করে শুনে আমি বড় কোনো আলেম না বড় কোনো গবেষক নিজেকে দাবি করছি না তবে এইগুলি আমি রিসার্চ করে আসছি ফাজাইলে আমালটা আমার ঘরে আছে তাবলিগী নেসাবটা আমার ঘরে আছে ফাজাইলে আমালটার আগে নাম ছিল তাবলিগী নেসাব এই দুইটা বইয়ের মধ্যে একটা পার্থক্য দেখলাম অনেকগুলির মধ্যে একটা বলি পার্থক্যটা হলো ফাজাইলে আমালে বর্তমানটাই ফাজাইলে আমলে যেখানে লেখা আছে শায়েখ শায়েখ
ঠিক ওই জায়গায় তাবলীগী নিসাবের লেখা ছিল পীর 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 পার্থক্য হলো এটাই আগে ওনারা কুদু খাইতেন এখন লাউ খাওয়া শুরু করেছে ডিজিটাল যেটাই ফারসি ভাষায় পীর বলতো যে জায়গায় ওটাকেই এখন বলে সাহেব তাহলে তাবলীগ জামাতের ওনারা যদি বলেন পীর মুরিদি নাই আমি বলবো তাহলে তুমিও নাই তোমার শায়খ তোমার প্রতিষ্ঠাতা পীরের কাছে মুরিদ হয়েছে হেফাজত ইসলাম যারা করে তারা যদি বলে পীর মুরিদি নাই আমি জিজ্ঞেস করি ভাই হেফাজতের আমির আহমদ সুফি শেখ ফের সে কেন মুরিদ করে তো আমাদের কাছে তো ভিডিও জমা আছে আমরা দেখেছি ডকুমেন্টের জন্য লিখে দিয়েছি আহমদ সুফি শেখ তিনি পাগড়ি ধরাই দিতেন রুমাল ধরাই দিতেন আর বলতেন আমি মৌলবি সফি সাহেবের হাতে বায়াত হইতেছি এই এই সিলসিলা ঠিক করে করে তিনি মুরিদ করতেন তাহলে হেফাজতের কোন ভাইরা যদি বলেন পীর মুরিদি নাই তাহলে আপনারাও নাই কারণ আপনারা আমির সাহেবের নিজে মুরিদ করিয়েছেন ভাইরা আমার তাহলে এইভাবে করে যদি আমি বলতে যাই তাহলে দেখা যাবে আল্লাহর ওলির দরবারে যে যে মানুষগুলি এদেশে ইসলাম শিখেছে আত্মশুদ্ধি অর্জন করেছে অতএব যারা পীর মুরিদি মানে তারাই সঠিক যারা মানে না তাদেরকে জিজ্ঞেস করি ভাই আপনি পীর মুরিদি মানছেন না আমি যদি আপনার গোড়া ধরে টান দেই দেখা যাবে চার পাঁচ পুরুষ আগে আপনার পূর্বপুরুষ কেউ না কেউ হিন্দু ছিল সে ধুতি পরত ওই ধুতি খোলায় কোন না কোন পীরে কামেল তাদেরকে লুঙ্গি পরেছে কলামা পড়ে মুসলমান বানাইছে টিকি কাইটা টুপি মাথায় দেওয়া শিখাইছে তাহলে আজকে তুমি হঠাৎ করে বলছো পীর মুরিদি নাই তা আমি জিজ্ঞেস করি তোমার বাড়ি কই তুমি আসলে কোথা থেকে একটু খেয়াল করো তো আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর অনেক কেন দরকার কেন তার কাছে যাব আমার ভাই মাওলানা কামরুজ্জামান নূরি সাহেব সুন্দর করে বলছিলেন আমি যে হাদিসটি বলার জন্য আপনাদের সামনে উপস্থাপন করছিলাম সেদিকে চলে যাই আমার নবীর কাছে একজন মানুষ আসলেন নবীজির সামনাসামনি আদবের সাথে বসে গেলেন মনে আছে আপনাদের সফরের কোন চিহ্ন নাই অথচ এই এলাকার কোন লোক না অচেনা লোক অচেনা লোক কিন্তু সফরের কোন চিহ্ন নাই ক্লান্তি নাই নবীজির সামনাসামনি বসে গেলেন বসে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করলেন সহিহ মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিস এসেছে মেশকাতুল মাসাবির দুই নম্বর হাদিস এসেছে ওই ব্যক্তিটি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন ইসলাম কি জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাখ্যা দিলেন যখন রাসূল করিম সাল্লাম বলে দিলেন ইসলাম এটা 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 তখন সেই লোকটি বলল সাদাকতা আপনি সঠিক বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আশ্চর্য ব্যাপার এই লোকটি ছাত্র হয়ে প্রশ্ন করলো আবার পণ্ডিতের মতো সত্যায়ন করলো দুই নাম্বার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইমান আমাদেরকে ইমান সম্পর্কে বলেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইমান কাহাকে বলে তার ব্যাখ্যা দিলেন আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এভাবে করে করে ইমানের বর্ণনা দিলেন সেই লোকটি আবার বলল সাদা আপনি সঠিক বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আশ্চর্য হয়ে গেলাম আবার সেই ছাত্র হয়ে প্রশ্ন করলো পণ্ডিতের মতো বলল সাদা তৃতীয়বার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান আমাকে ইহসান সম্পর্কে বলেন ইহসান কাকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইহসান প্রসঙ্গে বলে দিলেন কিয়ামতের আলামত জিজ্ঞেস করলেন কিয়ামতের আলামত বলে দিলেন লোকটি উত্তর পেয়ে চলে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ওমর আতাদরি মাহাদার রাজুল হে ওমর তুমি কি বলতে পারো লোকটাকে তোমরা কি লোকটাকে চিনতে পেরেছো কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ভালো করে কথাটা খেয়াল করো সাহাবীকে নবীজি প্রশ্ন করলেন বলো তো লোকটিকে তোমরা চিনতে পেরেছো কিনা সাহাবীর জবাব হলো আল্লাহ ভালো জানে তার রাসূল ভালো জানে আর আমাদের কিছু সাইকেল মার্কা মৌলবি ভাই এসে কয় না নবী জানে না বললে শিরিক হয়ে যাবে অথচ সাহাবায়ে কিরাম কি বলছেন আল্লাহ জানে তার রাসূল জানে ইসমে তাফজিলের সিগা
আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে তার রাসূলও জানে, আমার রাসূলকে জানান কে? আল্লাহ। কতটুকু জানা? সূরা নিসা 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও হাবিব, আপনি যা কিছু জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব জানিয়েছি। আল্লাহর হাবিব বললেন, হে ওমর শুন রাখো, সেই লোকটা ছিল জিবরীল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ওই ব্যক্তিটা সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন মানুষ নয়, ওই ব্যক্তিটা ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম এখানে এসেছিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দ্বীন কাকে বলে? এটা শিক্ষা দেওয়ার জন্য আমাকে প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম। এই কথাবার্তা হলো কিভাবে দ্বীন শিখবা, মূল দ্বীন কোনটা, এটা তোমাদেরকে জানাবার জন্য, শেখাবার জন্য জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। প্রশ্ন ছিল কয়টা মূলত? তিনটা, ইসলাম, ইমান, ইহসান। আর কিয়ামতের আলামত সম্পর্কে ছিল, ওলামা ইকরাম বলেছেন এই ইসলাম, ইমান, ইহসান এই তিনটাই হলো আসল ইসলাম। এই তিনটার মধ্যে পরিপূর্ণ দ্বীন আছে, পরিপূর্ণ ইসলাম আছে। কারণ আমার পিতা জান হুজুরত সেটার সঙ্গে মিল রেখে বলেছেন, বাবা এই তিনটার মধ্যে আছে পরিপূর্ণ ইসলাম, এর মধ্যে আছে শরীয়ত, তরিকত, হাকিকত ওয়া মারিফত। ইসলাম কি জিনিস, ইমান কি জিনিস, ইসলাম এবং ইমানের আলোচনা আপনারা হয়তো অনেক জানেন এবং সময় পেলে আমি অন্যদিন বলব। তবে যে জিনিসটা সঙ্গত, কারণ আমি মনে করছি যে জিনিসটা খুব দরকার, মৌলিক তিনটা জিনিস ইসলামের, তার মধ্যে দুটিকে নিয়ে ভালো চর্চা হয় কিন্তু ওই তৃতীয় নাম্বারটিকে নিয়ে চর্চা হয় না। ভাইরা আমাদের এই ব্যানারের উপরে লেখা আছে না, ইসলাম, ইমান, ইহসান। আমি এটা নিয়ে গবেষণা করছি, চিন্তা করছি যে আকুশী পীর কেবলা জান ফাদার বাবা ফরিদপুরি কি আল্লাহর নবী, তিনি যেন একটা বিশাল মহাসমুদ্রকে একটা গ্লাসের মধ্যে ঢুকাইয়া তার মরিষ সন্তানদেরকে সুধা পান করার জন্য দান করেছেন। গোটা দিনটাকে একত্রিত করে দিয়েছে। তৃতীয় নাম্বারটা শুধু আজকে বলি, আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস আপনি আমাদেরকে আমাকে বলুন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছ, যদি এটা হাসিল করতে না পারো তাহলে তুমি মনে করো যে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। এটার নাম হলো ইহসান, এটার নাম হলো মারিফাত, এটার নাম হলো হাকিকত, এটার নাম হলো ইলমে হুজুরি, এটার নাম হলো ইলমে লাদুননি, এটার নামই হলো ইলমে বাতে। ওটাই শিক্ষা দেন আল্লাহর ওলিরা। আমার পীর কাবলা জান কি বলেছেন, বাবা খেয়াল আপন আপন কালবে ডুবার, খেয়াল কালবে কাল বান্দার দি, আল্লাহ হাজির নাজে, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল, মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। মন মুখ এক করে আল্লাহ তাআলাকে হাজির নাজের ওয়াহেদ যিনি, একমাত্র আল্লাহকে সিজদা করো। এই যে জ্ঞান, এই এলেম, এইটা শিক্ষা করা, এটা হলো দ্বীন ইসলামের তিন ভাগের এক ভাগ। এই আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিকতা, অনেক কিছু চর্চা হয়, আধ্যাত্মিকতা চর্চা হয় না। এবার যুবক ভাইরা আমার কথাটাকে নিলাম, এই জন্যে যারা এলমে তাসাউফ এবং পীর মুরিদিটাকে মনে করছেন বাংলাদেশে 1400 বছর পরে, আমি আপনাদেরকে তথ্য দিই, এটা মদিনা শরীফ থেকে এসেছে, এটা পক্ষে স্পষ্ট আকারে ফতোয়া দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ। তিনি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাসাদ্দাকা, ওমান জামা'া বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে শুধুমাত্র শরীয়ত শরীয়ত করলো, মারিফাত মানলো না, তাসাউফ মানলো না, সে হলো ফাসিক।
যে শুধুমাত্র মারেফতের চিন্তা করলো শরীয়ত মানলো না সে হচ্ছে জিন্দিক তাহলে যে শুধুমাত্র শরীয়ত মানে মারেফত মানে না সেও সঠিক নয় যে শুধুমাত্র মারেফত মানে শরীয়ত মানে না সেও সঠিক নয় তাহলে সঠিককে মান জামাআ বাইনহুমা ফাকাত তাহাক্কাকা যার কাছে শরীয়তও আছে মারেফতও আছে সেই হলো সঠিক এবার যাকে ভাই বলেন বিশ্ব জাকের মধ্যে শরীয়ত আছে না নাই আছে মারেফত আছে না নাই আছে তাহলে হকের দরবার দেখতে গেলে বিশ্ব জাকের মধ্যে ভাইরা আমার ওইয়ের শিক্ষা দেওয়া হয় ওটা করতে গেলে মনটাকে স্থির করতে হবে নামাজে দাঁড়িয়ে যাবেন মনটা এদিক ওদিক ছোটাছুটি করবে আমার পীরকে বাদাম শিক্ষা দিয়েছেন বাবা নামাজে দাঁড়িয়ে গেলে মনটা এদিক ওদিক চলে যাবে নিয়ে যাওয়া যাবে না একনিষ্ঠভাবে মনটাকে কালবের মধ্যে ডুবায় রাখতে হবে মন এদিক ওদিক ঘোরাফেরা করবে শয়তান এটা এটা তোমাকে পথ দেখাবে কিন্তু শয়তানের সঙ্গে মুজাহাদা করে নফসের সঙ্গে জিহাদ করে আল্লাহকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা করবে সব খেয়াল ভুলে গিয়ে যখন একান্ত ভাবে মানুষ আল্লাহর ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় 29 নম্বর সূরা সূরা আনকাবুতের শেষ আয়াতে 69 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين এত কিছুর পরে আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা ঘনিষ্ঠ থাকবে একাগ্র থাকবে আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার দিকে পথ দেখাবো আর আমি আল্লাহ ঘোষণা দিলাম ইহসানের গুণ যারা অর্জন করবে যে ইহসান ইহসানের গুণ অর্জন করে যারা মুহসিনিন হয়ে যাবে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম ইন্না নিশ্চয়ই আল্লাহু আল্লাহ লামা আল মুহসিনিন অবশ্যই আমার আল্লাহ মুহসিনিনদের সঙ্গে আছেন ভাইরা আমার এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে আপনাকে সুন্দর জিনিস শিক্ষা দিবেন আপনাদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দিবেন শুধু আত্মশুদ্ধি নয় আল্লাহর ওলির দরবারে গেলে মানুষ আল্লাহর রহমত পায় বিপদ আপদ থেকে উদ্ধার পায় নিঃসন্তান মানুষকে আল্লাহ সন্তান দান করেন আল্লাহ পাক রোগগ্রস্ত মানুষকে সুস্থ করে দেন আল্লাহ পাক যাদের মেয়ের বিয়ে হয় না আল্লাহ পাক ওলির খাতিরে তা দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য তারাকি দান করে অর্থাৎ একজন আল্লাহর ওলি ইহকালে আল্লাহর রহমত পাওয়ার পরকালে মুক্তি পাওয়ার ওসিলা হয়ে যান আল্লাহ পাক যেন আল্লাহর ওলির কদমে আমাদের যাওয়ার তৌফিক দান করে সকল বলে আমিন একটি জিনিস বলেই শেষ করে দিচ্ছি সেটি হলো অনেক ভাইরা আমরা যে আমলগুলি করি এই আমলগুলির ভিতরে একটি আমল হলো মিলাদ শরীফ কি শরীফ ভাইজান আমার ভাই মিলাদ শরীফ প্রসঙ্গে কথা বলতে চাইছিল উনিও পারে নাই আমার কামর জামা হয়ে বলতে চাইছিল উনিও পারে নাই আমি সংক্ষেপে 2-4 মিনিটে বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি এরপরে যদি বিশদ কারো বুঝার থাকে আমার সঙ্গে ফেস টু ফেস বসতে পারে ঠিক সংক্ষেপে বলি কিছু মানুষ প্রশ্ন করে যে আচ্ছা আমরা জানি এই নামাজ পড়লে এত রাকাত সওয়াব এতগুলি সওয়াব এটা পড়লে এত সওয়াব এটা পড়লে এত সওয়াব তো মিলাদ করলে কত সওয়াব যে আপনারা যে কত মিলাদ করেন যে মিলাদ করলে কত সওয়াব হয় কোন হাদিসে আছে যে মিলাদ করলে এত সওয়াব পাবে সরাসরি প্রশ্ন তা আমাদের উত্তর হলো বাংলাদেশে তো শুধু মিলাদ শরীফই হয় না তাফসীর মাহফিল হয় না ওয়াজ মাহফিল হয় না তারপরে বিশ্ব ইজতেমাও হয় মিলাদ শরীফ এই নামে এই প্রোগ্রাম এইভাবে নবীর সময় ছিল না এই জন্য বলছে এটা পড়লে কত সব জানা আর এইভাবে যে ছিল না এটা বিধাত তো আমারও জিজ্ঞাসা তাফসিরুল কোরআন মাহফিল যেইভাবে বর্তমানে বাংলাদেশে হয় ওয়াজ মাহফিল যেইভাবে বর্তমানে বাংলাদেশে হয় বিশ্ব ইজতেমা যেইভাবে বর্তমানে বাংলাদেশে হয় এইভাবে এই সিস্টেমে এই প্রোগ্রামগুলি কি আমার নবীর সময় ছিল এগুলিও তো ছিল না তো এতগুলি চলছে এগুলির বিরুদ্ধে কোনো আপত্তি নাই আপত্তি একটার বিরুদ্ধে আমার নবীজির মিলাদ শরীফ এই নামে কেন হবে তাহলে আমার কথা হলো আসলে তাদের সিস্টেমগত এগুলির বিরুদ্ধে তাদের অবস্থান না এগুলির বেদাতের বিরুদ্ধে অবস্থান না অবস্থানটা হলো আমার নবীর আলোচনা নবীর সম্মান নবীর সানে দুরুদ সালাম এটা সহ্য হয় না নবীর প্রশংসা শুনে রাসূল এবার ভালো করে বিষয়টা ক্লিয়ার করে নেন যদি বলেন মিলাদ করলে কত সওয়াব হয় আমি তার উত্তর দেব হ্যাঁ মিলাদ করলে এত সওয়াব হয় আমি বলবো এক খতম মিলাদ শরীফ করলে এত সওয়াব হয় আমি বলবো ইনশাআল্লাহ
তার আগে আপনাকে বলতে হবে তাফসীরুল কোরআন মাহফিল করলে কত সওয়াব হয়, তার আগে আপনাকে বলতে হবে বিশ্ব ইজতিমা করলে কত সওয়াব হয়, তা আপনাকে বলতে হবে মসজিদের নামে মাদ্রাসার নামে ওয়াজ মাহফিল যেটা করেন দুই তিনজন বক্তা থাকে এই যে সিস্টেম করে করছেন এইগুলি করলে নির্ধারিত কত সওয়াব হয়, উত্তর দেন এক কথায় পারবেন না, ঘুরায় কি বলবে জানেন, তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হয়, একটি আয়াত তেলাওয়াত করলে আমার আল্লাহ দশটি সওয়াব দান করে, এই সওয়াবগুলি হয়, তো মিলাদ শরীফের ভিতরে কি গান বাজনা হয়, অশ্লীল কথা হয়, মিলাদ শরীফের ভিতরেও আমার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, প্রতিটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি হবে, মিলাদ শরীফের ভিতরে আমার নবীজির দুরুদ শরীফ হয়, একবার দুরুদ শরীফ পড়লে নবীজি বলেছেন রেফারেন্সটা দিচ্ছি না কারণ সব আলেমরা হাদিসটা জানেন, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি একবার দুরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে দশটি রহমত দান করেন, দশটি গুনাহ মাফ করে দেন আর দশটি মর্যাদা আল্লাহ পাক তার দরবারে বাড়ায়া দেন, তাহলে এগুলি পড়লে সওয়াব আছে না নাই, এগুলি গুনে গুনে যে সওয়াব গুলি এবার বুঝে ফেলেন যে মিলাদ করলে কত সওয়াব, নবীজির শানে নাক গাওয়া হয় মিলাদ শরীফের ভিতরে, নবীজির শানে নাক গাওয়াটা এটা কত সওয়াব আপনি হিসাব করে নিয়েন, কারণ এই আমলটা হলো সাহাবীদের সুন্নাত, মিশকাত শরীফের 410 পৃষ্ঠে এসেছে, মসজিদে নববীতে দুইটা মিম্বার ছিল, একটি মিম্বার আমার নবীর জন্য তিনি সেখানে বক্তব্য দিতেন খুতবা দিতেন, আর একটা মেম্বার ছিল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য, সেখানে দাঁড়িয়ে তিনি আমার নবীজির নাক গাইতেন ইসলামের সম্মান গাইতেন, তে নবীজির শানে নাক গাওয়া ইসলামের সম্মান গাওয়া এটা সাহাবীদের সুন্নাত, এটাতে যদি সওয়াব না হয় কোনটাতে সওয়াব হবে, ভাইরা আমার শেষ কথা হলো মিলাদের ভিতরে আমরা নবীজিকে সালাম দেই, সালাম দেই না ইয়া নবী সালামু আলাইকা, এছাড়াও বিভিন্ন ভাবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভিন্ন ভাবে সালাম দেই, মূলটা হলো নবীকে সালাম দেই, আচ্ছা বলেন তো নবীকে সালাম দিলে সওয়াব আছে না, হাদিস শরীফে আসছে একটা সাধারণ মানুষকে সালাম দিলে 90টা দেখি পাওয়া যায়, তো নবীজিকে সালাম দিলে কত সওয়াব পাওয়া যায় এটা গুনে নিবার, এখন বলতে পারেন হ্যাঁ নবীকে সালাম দেন ভালো কথা, তো নবীকে সালাম দেওয়া আপনার দাঁড়ায় দেন, আমরা বিশেষ করে মিলাদের ভিতরে কি করি নবীকে দাঁড়ায় সালাম দেন, মানে এটার নাম হলো কিয়াম, তা আমরা বলি আপনারা সালাম দেন না, আমরা সালাম সালাম না যদি দেন তাহলে আল্লাহ তাআলা সূরা হাজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরুদ পড়ো আর তাকে সালাম দাও, নির্দেশ কিন্তু শুধু দুরুদের না সাথে সাথে ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা ভালো করে, তাহলে যদি বলে আমরা সালাম দেই না তাহলে আমরা বলবো আপনারা আল্লাহর হুকুম পালন করেন না, যদি বলে সালাম দেই তাহলে আপনারা কেমনে দেন, তো বলবো আমরা বসে দেই, তা আমরা জিজ্ঞেস করি আপনারা বসে দেন কেন, আল্লাহ কি বলছে বসে দাও, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে বসে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এর সাথে সাথে কি আছে যে কুদান আই জুলুসান যে বসে দাও এই কথা আছে নাই, তো বসে দেওয়ার কথা নাই, এটা দিয়ে যদি আপনি বসে বুঝতে পারেন আর বসে দিতে পারেন তো দাঁড়াবার কথাটাও তো সেখানে সরাসরি নাই, তো আপনারা যদি ওই কথার উপরে বসে দিতে পারেন তাহলে আমরা ওই কথার উপরে দাঁড়াই দিতে পারি না কেন, এখন একটা জায়গায় অনেকে ঠেকায় দেয় বলছে হ্যাঁ আপনারা মিলাদের ভিতরে দাঁড়ান কেন, কারণ হলো ঠেকাবার জন্য বলছে আর কি, যে ভাই সব আপনার নবীকে সালাম দেন না নামাজের মধ্যে দেই নামাজের মধ্যে, নামাজের চেয়ে বড় ইবাদত আছে আপনার, না নামাজের চেয়ে বড় ইবাদত নাই, তো সেই নামাজের মধ্যে নবীকে সালাম দেন কেমনে, বলছে নামাজের মধ্যে সালাম দেয় তাসাল্লুমের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তো সেখানে কি বসে দেন না দাঁড়ায় দেন, বলছে হ্যাঁ সেখানে বসে দিই, তো নামাজের ভিতরে এত বড় ইবাদত ওই নামাজের ভিতরে নবীকে সালাম দিচ্ছেন বসে বসে, তাহলে মিলাদে দাঁড়ান কেন, মিলাদে দাঁড়ায় দেন কেন, জনগণ তো মনে করো হ্যাঁ ঠিকই তো,
বসে দেওয়ার তো সিস্টেম পাইছে, হ্যাঁ নবীকে বসে দেওয়ার সিস্টেম আছে ইসলামে, দাঁড়ায় দেওয়ার সিস্টেম কই? মানুষ থেকে যায়। এবার ভালো করে খেয়াল করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। মসজিদে ঢুকার পরে দুই রাকাত নামাজের পরে তাশাহুদে বসবেন, তারপরে বসে সালাম দেওয়ার সিস্টেম পাবেন। মসজিদে ঢুকার একটা দোয়া আছে, আছে না? কি দোয়াটা? আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটা সবাই জানেন। আর যারা পরিপূর্ণ দোয়াটা জানেন তারা সবাই ভালো করে জানেন, বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সুনান আবি দাউদ শরীফের 67 পৃষ্ঠে হাদিস উল্লেখ, নবীজি বলেছেন ইজা দাখাল আহাদুকুমুল মসজিদে ফালিউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আমার উম্মত, যখন তোমরা মসজিদ ঢুকবা তখন তোমরা আগে নবীকে সালাম দিবা, তারপর আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলবা। তেজুর ইসলামী ফাউন্ডেশন, আমার জানা আছে যেহেতু ইসলামী ফাউন্ডেশনের সাথে আমার জড়িত, ইসলামী ফাউন্ডেশনে বাচ্চাদেরকে যে দোয়াটা শিক্ষা দেওয়া হয় সেখানে পরিপূর্ণ দোয়াটা আছে, বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। তাহলে এবার আমার কথা, মসজিদে ঢুকতেও নবীকে সালাম দেওয়ার সিস্টেম আছে? তা আমরা নয় ঠাকুরগাঁওয়ের মানুষ, আপনারা জানেন উত্তরবঙ্গের মানুষ একটু বোকা শোকা, জানে সবাই উত্তরবঙ্গের মানুষ বোকা, আপনারা তো দক্ষিণবঙ্গের মানুষ হলে চালাক। আপনারা, আমরা উত্তরবঙ্গের মানুষ মসজিদে ঢুকি দাঁড়ায়া দাঁড়ায়া, হাঁটতে হাঁটতে দাঁড়ায় দাঁড়ায়। আপনারা ফরিদপুরের মানুষ মসজিদে ঢুকেন বসে বসে না শুয়ে শুয়ে? আপনারা দাঁড়ায় ঢুকেন। তাহলে ওই সময় যদি নবীকে সালাম দেন তাহলে কি বসে সালাম দেন না শুয়ে সালাম দেন? দাঁড়ায় সালাম দিচ্ছে। তাহলে আমার কথা হলো, যারা যুক্তি দিচ্ছে তাসাউদের মধ্যে নবীকে বসে সালাম দিলাম, আমার কথা হলো আপনি মসজিদে ঢুকবেন, ঢুকে দুই রাকাত নামাজ পড়বেন, দুই রাকাত নামাজ পড়তে কমপক্ষে দুই মিনিট তো সময় লাগবে। এই দুই মিনিট পরে বা তিন চার মিনিট পরে না আপনি বসবেন, তারপরে নবীকে বসে সালাম দিবেন, তো আপনি ওই চার পাঁচ মিনিট আগেই তো মসজিদে ঢোকার সময় আমার দয়া নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার সিস্টেম আমরা পাইছি। তাহলে বেদাত বেদাত এই ফটো আমার কেন? মনে রাখবেন, যে কেউ বেদাত বললে বেদাত হবে না। পাড়া মহল্লার মাদবার বাড়ি, মোল্লা বাড়ি, চৌধুরী বাড়ি, ওই পাড়ার এই পাড়ার ওই মসজিদে ইমাম, ওই মসজিদে ইমাম, হঠাৎ করে চুরকানিয়া ফুরকানিয়া ইমামরা বলে দিল বেদাত, আর বেদাত হয়ে যাবে না? না, বেদাত হবে না। আমরা দয়াল নবীর মহব্বতে দাঁড়াই, তার ভালোবাসায় দাঁড়াই, তার তাজিমে দাঁড়াই। বর্তমান বাইতুল মোকাররমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন সাহেবের আব্বা, গোহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব, তিনি তার তাসাউফ তত্ত্বের মধ্যে বলেছেন যে আসলে মিলাদের কিয়ামটা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা, তারা এটা আসলে তাসাউফের বিষয়, মূলত তারা আমার নবীর মহব্বতেই দাঁড়িয়ে সালাম দেয়। তিনি সেখানে বলেছেন মহব্বতের জোশে যদি কেউ খাড়ায় দাঁড়ায় তাহলে এটাকে বেদাত বলা যায় না। বড় হুজুর করলে যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখতেন, বিষয়গুলিকে গবেষণা করার মতো এলেম রাখতেন, তিনারা বললেন মহব্বতের জোশে দাঁড়াইলে বেদাত বলা যায় না। আর দুই পাতার মুলুবি তার মুখে দাঁত উঠছে না নাই, সে বলছে বেদাত বেদাত বেদাত, দাঁতই তো নাই তার বিদাতই। তোমার কথায় বেদাত হবে না, তোমার কথায় ফতোয়া চলবে না, তোমার কথায় ইসলাম চলবে না। মিলাদ প্রসঙ্গে গ্রহণযোগ্য কোন ইমাম, এই মসজিদের ইমাম না, যুগের যারা ইমাম, যারা হাদিসের ইমাম গবেষক, যারা ফিকাহের ইমাম গবেষক, যারা তাফসিরের ইমাম গবেষক, এই সমস্ত যুগের ইমামরা যারা মিলাদ শরীফের ব্যাপারে কথা বলেছেন সবাই স্বীকার করে বলেছেন মিলাদ শরীফ অবশ্যই জায়েজ, মুস্তাহাব এবং হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ, গ্রহণযোগ্য সব ইমামরা স্বীকার করেছেন মিলাদ শরীফ প্রসঙ্গে। এমনকি আশরাফ আলী থানভী সাহেব, কওমিয়ালাদের গোড়া সবচেয়ে বড় গোড়া, তিনি তিনার বেহেস্তি জওয়ারের দ্বিতীয় ভলিউমের 222 পৃষ্ঠা বলেছেন যে এই মাহফিলটাকে কেউ বলে মিলাদ মাহফিল, কেউ বলে সিরাত মাহফিল। মূলত শুধু রবিউল আউয়াল মাসে নয়, বছরে একাধবার নয়, বরং তিনি বলছেন প্রতি সপ্তাহে সপ্তাহে, প্রতি মাসে মাসে, বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে অধিক পরিমাণে মাহফিলে মিলাদের আয়োজন করা নিতান্তই বাঞ্ছনীয়। আশরাফ আলী থানভী বলছেন যাদেরকে ওনারা হাকিমুল উম্মত বলেন, সেই হাকিমুল উম্মত বলছেন বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, প্রতি মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে,
অধিক পরিমাণে মাহফিলে মিলাদের আয়োজন হওয়া নিতান্তই বাঞ্ছনীয়। আমি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকি কারো বাড়িতে বেহেশতে যাওয়ার থাকলে খুলেন, খুঁজে না পাইলে আমার কাছে আমি খুলে দেখাই দেব। আমাদের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে মিলাদ হয় না বেজান? নতুন বাড়ি দিলে নতুন দোকান দিলে বেদান কি রে ভাই, বেদাতে কিসের বেদান বেদাত খুঁজে? এই যে মানুষ নতুন দোকান দিল নতুন বাড়ি দিল, ভালো একটা কাজ করবে, সেখানে ইসলামের সংস্কৃতি হিসেবে একটা মানুষ ডাকলো, খাওয়াইলো, একটু দোয়া করলো, এই নিয়মটা আগে চালু ছিল না? এইটা যখন বেদাত বেদাত করে বন্ধ করছে, সেইখানে ইসলামী পরিবেশ হতো, কোরআন তেলাওয়াত হতো, দুরুদ সালাম হতো, মানুষদেরকে খাওয়ানোর সিস্টেম ছিল, এটা যখন সমাজ থেকে উঠাই দিছে, কোনো জায়গাটা কিন্তু খালি থাকে না। ওইখানে এসে এখন ডিজে গান ঢুকেছে, ওইখানে এসে অপসংস্কৃতি ঢুকেছে, এখন ফ্যাক্টরি উদ্বোধন করলে দুয়ার মাহফিল হয় না, কনসার্টের আয়োজন করে। এইগুলি বাজে বাজে ফতোয়া দেওয়ার কারণে সেখানে আল্লাহর রহমত হতো, কোরআন তেলাওয়াত করে নবীর প্রতি দুরুদ সালাম বলে সেখানে রহমত হতো। এগুলো যখন বাদ করে দিয়েছ, এই সময় শিল্পী নিয়ে এসে কনসার্টের আয়োজন করে করে সেখানে গজব আর গজব ধুমধাক্কা, এই গানের আয়োজন, এই আয়োজন। আসলে বলেন তো, এগুলি করে করে কি আমরা সমাজটাকে ভালো করতে পেরেছি না আরো খারাপের দিকে যাচ্ছে? ইসলামী সংস্কৃতি শিখেন, ইসলামী সংস্কৃতি হিসেবে হতো একটা দোয়া মাহফিল, রাসূলের পাশের শানে দুরুদ শরীফের মাহফিল, এগুলো হওয়া দরকার, এগুলি চর্চা করার মানুষকে। আজকে আমাদের ফারুক হোসেন বাপু ভাই যান, আপনাদের এলাকার জাকেরা না শেখার মমি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে এই যে আয়োজনটা করলেন, বলেন তো আসলে খারাপ না ভালো? এইখানে সিরাতুল হালবিয়ার মধ্যে এসেছে, যেখানে দুরুদ সালাম হয়, এক বছর পর্যন্ত আল্লাহ পাক এই জায়গাটাতে বিশেষ রহমত দিয়ে হেফাজত করে। অতএব আমরা আমল করতে চাই, আমল থেকে দূরে যেতে চাই না, বেশি পরিমাণ মানুষকে এবাদত শিখান, নামাজ, রোজা, হজ, যাকাত, দুরুদ সালাম শিখান, মানুষকে এবাদত থেকে দূরে সরায়।